وننزل من القرآن ما هو شفاء ورحمة মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকল ধর্ম সম্মিলিত ভাবে এক প্রতিযোগিতা, কিসের প্রতিযোগিতা? প্রত্যেক ধর্মে একটা গ্রন্থ আছে না? আরে প্রত্যেক ধর্মে একটা গ্রন্থ আছে না? এই গ্রন্থ ওই ধর্মে একজন পণ্ডিত পড়বে, যেই ধর্মের পড়া গ্রন্থের ফরাজ অত সুন্দর হবে, সেই ধর্মকে সারা দুনিয়া জুড়ে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আর মুসলমানদের ঐশ গ্রন্থ আল্লাহর কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য সিদ্ধান্ত এবং দাওয়াত করা হলো। ওই যুগের মিশরে বিখ্যাত কারি ছিল? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইকে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। প্রত্যেক ধর্মের সময় মাত্র 10 মিনিট। প্রত্যেক ধর্মের সময় মাত্র কথা বলে বিচারক মন্ডলীর 10 জন দেওয়া আছে, যে তোমার যত ক্ষমতা আছে 10 মিনিটের ভিতরে তুমি প্রকাশ করতে হবে। সারা দুনিয়া জুড়ে সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, যেই ধর্মের নামই ঘোষণা করা হয়, স্টেজে বসে চেষ্টা চালায় তার ধর্মকে সারা পৃথিবীতে চমকায় তোলার জন্যে, কিন্তু কোন ধর্মের গ্রন্থের পড়ায় মানুষ লড়বে দূর কথা, কুতো বিস্কি দেয় না। একটা দূরে কন্যা, আরে দূরে আসতে আসতে সর্বশেষ মুসলমানদের পালা। কারি আব্দুল বাসিতের নাম যখন ঘোষণা করা হলো, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ তিলাওয়াত করবে মিশরের কারি আব্দুল বাসিত, ওনার নাম যখন ঘোষণা করা হলো, উনি স্টেজে এসে আল্লাহর কালাম কোরআন শরীফ সামনে নিয়ে উনি আগে নিজেকে রেডি করতে লাগলেন, নিজেকে তৈরি করতে লাগলেন। আমার ভাইয়েরা, দেখবেন কারি সাহাবরা কোরআন শরীফ তিলাওয়াত করার আগে একটু প্রস্তুতি গ্রহণ করে, একটু রেডি হয়, যেরকম ঠিক না? উনি রেডি হইতে হইতে সময় মাত্র 10 মিনিট, পার হয়ে গেছে 3 মিনিট, আর বাকি রইল কথা বলেন না, আর বাকি রইল। মুসলমান যারা ছিল ওই মঞ্চে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ই মোল্লার কেটা দাওয়াত দিছে, দেশে কিন্তু আর কোন মোল্লা আসিল না? এ সময়ের কদর বোঝে না? সময় 10 মিনিট, আবার দিন নষ্ট করে 3 মিনিট, কামটা কি হইল? এখন তিনি চুপ করে বসে একটা ম্যাপ করলেন। কিসের ম্যাপ? তিলাওয়াতটা কোথাও চড়া করবে, কোথাও মাদা করবে, কোথাও লম্বা করতে হবে, কোথাও বাটি করতে হবে। এই ম্যাপ করতে করতে পার হয়ে গেছে আরো 3 মিনিট, আর বাকি আছে, আর বাকি আছে। মুসলমান যারা ছিল ওই মঞ্চে, একজন একজন কিরে, এখনো সময় আছে ইজ্জত থাকতে, সম্মান থাকতে, এখান থেকে পলায়ন করি। আর কিছু কিছু মুসলমান ক এত ফের ফেরেস না, চুপ করে বয়ে থাক, চুপ করে বয়ে থাক। 4 মিনিট কেন, আর 2 মিনিট, 3 মিনিট কেন? যদি আধা মিনিট সময় হাতে লইয়া টান দিয়া দরতারে পুরস্কার আমাদের, আর দোষে বলুন না। আর মাত্র এখন তিনি হাঁ করে শ্বাস টান দিছে, এই যে পেট্রোল দোহাইতেছে, এই পেট্রোল দোহাইতে দোহাইতে পার হয়ে গেছে আরো 2 মিনিট, আর বাকি আছে। অন্যান্য ধর্মের লোকেরা, মুসলমান পুরস্কার নিতা, তোমরা কারি সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে। 2 মিনিট সময় হাতে লইয়া বিশ্বনন্দিত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাই বিশ্ব প্রতিযোগিতায় তিনি আল্লাহর কালামের তিলাওয়াত স্টার্ট করলেন, শুরু করলেন। কত মিনিট সময় হাতে নিয়ে? আরো জোরে বলেন না।
Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim bole Qari Abdul Basiter tilawat jokhon shuru hoye gelo amar bhaiyara যারা ছিল বিচারক নম্বর দিত এরা কলমটা হাত থেকে টেবিলে রাইখা এক হাত এমনে গাল ধইরা ধাক্কা দিয়া এইভাবে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে কারি সাহেবের দিকে সুবহানাল্লাহ জোরে বলুন না যেন মনে হচ্ছে এই মুহূর্তে আসমান থেকে আল্লাহর কোরআন নাযিল হচ্ছে যার দায়িত্ব 10 মিনিট টাইম শেষ হয়ে গেলে সুইচ টিপিয়া লাল বাতি জ্বালায় দিবে সিগন্যাল দিবে সময় শেষ উনার হাতরা সুইসের কাছে আর যায় না উনার নজর গিয়া রইছে কারি সাহেবের দিকে সমস্ত বিতরক মণ্ডলী সিকিউরিটি গার্ড সুটা মণ্ডলী যা ছিল সব গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে কারি সাহেবের দিকে আল্লাহু আকবার জোরে বলুন না والقرآن الحكيم إنك لمن المرسلين চলতেছে 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 যেই মাত্র তিনি বললেন صدق الله العظيم শেষ না শুরু এত জোরে বলুন না শেষ না শুরু সকলে বলতেছে এত কোন মনে হয় 10 মিনিট টাইম জোরে বলুন না এত কোন মনে হয় 10 মিনিট টাইম শেষ হইছে কিন্তু গরের দিকে তাকায় সকলে হতবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল যে না 10 মিনিট নয় আধা ঘন্টা নয় এক ঘন্টা নয় 5 ঘন্টা তিলাওয়াত হয়েছে কারো কোনো খবর নাই আল্লাহু আকবার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি যখন স্টেজ থেকে নেমে চলে যাচ্ছে এমনি মঞ্চে চিৎকার আওয়াজ শুরু হয়ে গেল না রাকার শহর কোথায় যাও আমাদেরকে তোমার সঙ্গে করে লয়ে যাও কারি সাহেব এতদিন আমরা দুনিয়াতে ঘুমন্ত অবস্থায় ছিলাম মনে করে এই মাত্র আমরা ঘুম থেকে জাগ্রত হয়েছি সুবহানাল্লাহ জোরে বলুন না আবার হায়রা লক্ষ্য করে দেখুন ওই মঞ্চ থেকে একজন আর দুইজন নয় পাঁচজন আর বিশজন নয় ৩০ জন আর ৪০ জন আর ৫০ জন নয় ৮০ জন ইয়াদি কৃষ্ণ লাভ দিয়া দাঁড়াইয়া কারি আব্দুল বাসেতের হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে জিন্দগির জন্য তারা মুসলমান হয়ে যায় এটা হলো আল্লাহর কোরআনের চিরন্তন মুজিজা যারা কোন ঠিক কিনা আমার ভাইয়ারা অসুবিধা হচ্ছে না আপনাদের অসুবিধা হচ্ছে না তো আপনাদের এবার দেখুন লক্ষ্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আকর্ষণ কয়টা ছিল কথা কন দুইটার মধ্যে একটা একটা হলো কালামে পাকের তিলাওয়াতের আকর্ষণ যারা কন ঠিক কিনা দুই নম্বরটা হলো রাসূলের উত্তম ব্যবহার রাসূলের উত্তম ব্যবহার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার নবীর আখলাক রাসূলের চরিত্র কেমন ছিল কথা বলেন কেমন ছিল শুধু ভালো আরে শুধু ভালো মহান চরিত্র অধিকারী ছিলেন আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলে
নিশ্চয়ই আমার নবী হলো মহান চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা, মহান চরিত্র কাকে বলা হয়? মহান চরিত্র কাকে বলা হয়? একটা হলো এক লোকে আমাকে থাপ্পড় মারছে, আমি প্রতিশোধ গ্রহণ করলাম না, বিনা শর্তে মাফ করে দিলাম, এই লোকটা ভালো, লোকটা শ্রেষ্ঠ। আরেকটা হইলো আমি তো মাফ তো করছি, ওই আবার লোকটার কাছে গিয়ে বললাম যে ভাই, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনি কি হাতের মধ্যে ব্যথা হয়েছেন? ব্যথা হইলে আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দেন। এটা হলো মহান চরিত্র। এই চরিত্র ছিল একমাত্র আল্লাহর রাসূলের। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আরে ভাই, মহান চরিত্র কাকে বলা হয়? এক ইহুদি নবীর কাছে টাকা পাবে, মনে করেন টাকা দর তারিখ হলো আগামী সোমবার, আসছে আসছে আজকে শুক্রবার, আয়সা কাজটা কি করছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীর সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠান্ডা না গরম? আরে ঠান্ডা না গরম? যে ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত বাতার সারতর দৌড়াইত। আল্লাহ রসুল বলছিল, ওমর তুমি যে রাস্তা দিয়া যাও, শয়তান পর্যন্ত সে রাস্তা দিয়া যায় না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে দুইজন চলতেছে, আর রসুলের রুমালটা অথবা চাদরটা এইভাবে কাঁধে ঝুলানো আছে, এক মাথার সামনের দিকে আর এক মাথার পিছনের দিকে। ইহুদি পেছন দিক থেকে আয়সা রসুলের রুমালের এক মাথায় ধরে এমন ধরে পিছন দিক থেকে টান দিছে, টানের স্পিডে গলার মধ্যে ফাঁস লেগে গেছে, সারা চেহারা আল্লাহর নবীর আগুন আগুনের মতো লাল হয়ে গেছে। আর বলতেছে, ও মোহাম্মদ, আমার টাকাটা কখন দিবেন? আপনারা কেবি কি বলেন, সে কি টাইমে আসছে নাকি টাইমের আগে আসছে? আর তো জোরে বলেন না। আল্লাহর রসুল চেহারা ঘুরায় দেখে ফাওনাদার, সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে বলতেছে, ওহো ভাই আপনি আসছেন, ভাই আপনি আসছেন। সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে উন্মুক্ত তরবারি ঘুরাইয়া বলতেছে, দেখ ইহুদি, রসুলের সামনে আমরা সাহাবীরা নবীর অনুমতি ছাড়া কাউরে কিচ্ছু করি না, আর না হয় যেই কাজটা তুমি করছো, যদি নবী এখানে না থাকতো, ওমরের তলোয়ার তোমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিত। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রসুল বলল, ওমর ওমর, পাওনাদারকে ধমক দিও না, পাওনাদারকে ধমক দিও না, যদিও আজকে তার টাকা দেওয়ার তারিখ না, কিন্তু টাকা পাবি বলে তো সে আসছে। শোনো, বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে তার পাওনা টাকা 200 দিরহাম দিয়ে দিবা, আর তুমি তো পাওনাদারকে ধমক দিলা, নবী এখানে না থাকলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিতাম, এই কথার কাফফারা, এই কথার জরিমানা আরো 50 দিরহাম, 50 টাকা জরিমানা তোমার ফকর থেকে দিবা। আচ্ছা জোরে বলেন না, 50 টাকা জরিমানা তোমার পকেট থেকে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলে, আল্লাহ তোমার নবীর ইচ্ছা, বিয়াত দিবি কে করলো আর জরিমানা কার কপালো? বিয়াত দিবি হলো ইহুদি আর জরিমানা দেবো আমি। রোয়ানা হয়ে গেল বাইতুল মালির দিকে, সেখানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কয়, এ ইহুদি, এই জেনে তোর ফাওনা টাকা 200 দেরহাম, এটা আগে দিলাম। আর রসুল বলছে, ফাওনাদারের কেল্লেকে ধমক দিলাম, 50 টাকা জরিমানা আমার ফকর থেকে দিতাম, এই যে তোর 50 টাকা জরিমানা, ফাইসিস নি ইহুদিকে ফাইসি, ওটা দৌড় দে, দৌড় দে। ইহুদি তখন মুসকে হাসি দিয়া কো, ওমর আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনি হবে আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। তার ব্যবহার চরিত্র আখলাক কেমন হবে, দুনিয়ার কোন মানুষ যদি তার সাথে খারাপ ব্যবহার করে বদলা গ্রহণ করবে না, প্রতিশোধ গ্রহণ করবে না, আরো লোকটার হাতে ভালো ব্যবহার করবে। ওমর রে, ভালো কোনটা মুহাম্মদের কাছে আছে কি না পরীক্ষা করার জন্য আমি আজকে বিয়াত দাবিটা করেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কারণ গুতা না দিলে বোঝা যায় না কে চৌধুরী আর কে সামার। আর ঠিক নেই,
গুতা না দিলে বুঝা যায় না কে সৌদি আর কে সামার তোরা কোন ঠিক কিনা এক বুড়া লোক গেছে বিয়ার বাড়িতে বেড়াইতে বিয়াই বুঝুন তো তো দুপুর বেলা খাওয়া দাওয়া সেই রকম বিয়ায় আপনার সাথে আত্মীয় করছি আপনার গ্রাম একটু ঘুরে দেখা দরকার যান ঘুরে আসেন তো বুড়া মানুষ রাস্তা বের হয়েছে হঠাৎ করে সামনে পড়ছে এক যুবক সুন্দর সুনাম দেহের অধিকারী তো বুড়া জিজ্ঞাসা করতেছে বাবা রে ও যুবক তোর বাড়ি কোথায় যুবক ছেলে তার বাড়ি এমন এক গ্রামের নাম বলছে ওই গ্রামে মানুষ খুবই উগ্র উগ্র কারে কে ঝগড়া কম করে হ্যাঁ বলুন না তো বুড়া চাচাকে বাবা রে তোর তো ব্যবহারে আচরণে এই কত প্রমাণ করে না তোর যে বাড়িটা ওই গ্রামে মানুষ তো তোর মতে তো বদ্ধ হওয়ার কথা না যুবক ছেলে কো না চাচা আমার বাড়িটা ওই গ্রামে বুড়া কো না আমার বিশ্বাস হয় না ওই গ্রামের ছেলেরা যুবকরা এত ভালো হওয়ার কথা না যুবক ছেলে কো না চাচা আমার বাড়িটা ওই গ্রামে একবার দুইবার তিনবার যখন বলছে আমার বিশ্বাস হয় না যুবক ছেলে তখন কো বুড়িয়া বিশ্বাস না করে একটা তাফরাতা কান্দা করে লামু বুড়া কো বাবা রে এত করে বিশ্বাস হইছে তোর যে বাড়িটা ওই গ্রামে এত কোন বিশ্বাস হইছে যখন ঠিক কিনা সুতরাং গুতা না দিলে বোঝা যায় না কে সদ্দি আর কে কে সদ্দি আর কে সামা অমর আমি আসলে টাকা নেওয়ার জন্য আসি নাই আমি আসছিলাম ভালো গুণটা ওনার মধ্যে আছে কিনা প্রমাণ হয়ে গেল তিনি আল্লাহর পয়গম্বর আমি আর দেরি করব না কালিমা পড়াও মুসলমান হয়ে আমি আল্লাহর নবীর দরবারে যাব সুবহানাল্লাহ বলে বলুন না এই জন্য আল্লাহ বলি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আজিম নিশ্চয়ই আমার নবী উত্তম চরিত্রের মহান চরিত্রের অধিকারী এই দুইটা আকর্ষণে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পায় ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয় ঠিক সেই সময় মক্কায় নবীর একটা চূড়ান্ত দুশ্মন ইসলামের চূড়ান্ত দুশ্মন যার নামটা হল আস ইবনে ওয়াইল সে মক্কার বাজারে মক্কার গলিতে গলিতে হেঁটে হেঁটে বলতেছে ও কুরাইশরা ও আরববাসীরা মুহাম্মদ মুহাম্মদের বিরুদ্ধে বদনাম করে মিথ্যা অপবাদ দিয়ে সম্মান যথেষ্ট বাড়িয়ে দিয়েছ আর মিথ্যা বদনাম করো না আমি একটা নতুন বুদ্ধি পেয়েছি আমার বুদ্ধি হলো মুহাম্মদের ছেলে নাই মেয়ে আছে ছেলেজন নাই ছেলে যেহেতু নাই মুহাম্মদ একদিন মারা গেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এমন একদিন আসবে এ মক্কায় মুহাম্মদের নাম গন্ধ আর থাকবে না সুতরাং এখন অপবাদ দিয়া আর তার দলের লোক বাড়ায়ও না সম্মান আর বাড়ায়ও না নাউজুবিল্লাহ জোরে বলুন না আর জোরে বলুন না এখন এরা হাইটা হাইটা কয় মোহাম্মদ আটকুরা মোহাম্মদ নির্বংশ মোহাম্মদের ছেলে নাই রসুল খানদের কল্লা আমার ছেলে নাই বলে এরা আমার আটকুরা কয় আল্লাহ আমার ছেলে নাই বলে এরা আমার নির্বংশ কয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার ছেলে রে ছেলে তার রাসুলকে আল্লাহ পাক তার রাসুলকে তিনটা ছেলে দিয়েছিল কাসেম তাহের ইব্রাহিম এই তিন ছেলেকে আল্লাহ শিশু কালে দুনিয়া থেকে উঠে এনেছেন যেরকম ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা কেন উঠে নিল কারণ কয়েকটা এর মধ্যে একটা কারণ হলো আমাদের নবী তো সর্বশেষ আমাদের নবী যেরকম না আমাদের নবী আল্লাহ কোরআনে বলছেন।